সাবেক অর্থমন্ত্রী প্রয়াত আব্দুল মাল আবুল মুহিত তার কর্মময় জীবনের মধ্যেই মানুষের মাঝে বেঁচে থাকবেন বলে মত প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তার স্মরণসভায় বক্তারা বলেছেন, এই কিংবদন্তি কর্মবীরের আদর্শ অনুসরণ করিয়ে এগিয়ে যেতে হবে নতুন প্রজন্মকে। দেখুন সহকর্মী পরাগ আজিমের রিপোর্টে। আবুল মাল আব্দুল মুহিত বাংলাদেশের অর্থনীতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার রূপকার। সাবেক সফল অর্থমন্ত্রীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মারকগ্রন্থ দুইয়ের মোড়ক উন্মোচন ও স্মরণসভা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠানে ছিলেন তার স্বজন সহকর্মী ও বিশিষ্টজনেরা। মুহিত ভাইয়ের মধ্যে যে এত উদ্যম, এত শক্তি, এত প্রাচুর্য, এত বিষয়, এটা কিসের? হ্যাঁ, তার ব্রেন খুব ভালো, কিন্তু ওই স্বাস্থ্য না থাকলে কি এই রকম দানবীয় হ্যাঁ কাজ করা সম্ভব? পাকিস্তান হওয়ার সময় থেকে শুরু করছেন কাজ, আর এই যতদিন পর্যন্ত আপনারা দেখেছেন প্রত্যেক দিন প্রতি ঘন্টায় কাজ করতেন। উদ্দেশ্য হচ্ছে মুহিত ভাইয়ের যে কর্ম পরিধি, যেভাবে চিন্তা ভাবনা পরিধি, এটা দেশের এবং দশের মঙ্গলের জন্যে কীভাবে কাজে লেগেছিল এবং আগামীতে আরও কাজে লাগতে পারে সেইটা দেখা। এই সমাজের একটু আপার লেভেলের, একটু ঊর্ধ্ব মহলের মানুষ মনে পড়ে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে, শিক্ষাগত নানা কারণে এটা ছিল তার মধ্যে। অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। নেত্রীর মধ্যে যে চিন্তাগুলো ছিল সেই চিন্তাগুলো উনি বুঝতেন, সেটার সাথে মানুষের যে চাহিদা, মানুষের যে প্রত্যাশা, এই সমন্বয়টুকু তিনি করতেন। যে কোনো একটা সিদ্ধান্ত যে বিষয়ের উপর নেওয়া হয় তার অন্য জায়গায় তার একটা প্রতিফলন ঘটতে পারে, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, সেটা তিনি বিশ্লেষণ করতেন। বক্তারা বলেন, দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধ এই মানুষটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।